দেখেন চার গিয়ার চলে 97 98 100 101 সম্মানিত সুধি 2023 সালে এসে আপনারা সুজুকি জিক্সার এফআই এবিএস নাকি সুজুকি জিক্সার কার্বোরেটর ভার্সন কোনটা চুজ করবেন এই বাইকটা বের হওয়ার পর থেকে এই বিষয়টা নিয়ে একটা বিশাল বিতর্ক সৃষ্টি হইছে কেউ কেউ বলে কার্বোরেটরটা ভালো কেউ কেউ বলে এফআইটা ভালো সো একটু প্র্যাকটিক্যালি কথা বলি আজকে যদি আমি এরকম প্র্যাকটিক্যালি কথা বলি না বাইক বিষয়ে অথবা কম্পারিজন ভিডিও এগুলো আমি কোনো সময় করি নাই এই ফার্স্ট টাইম ট্রাই করলাম হোপফুলি দুইটার মধ্যে কোনটা ভালো সেটা ডিসাইড করতে আপনাদের জন্য সুবিধা হবে আজকে কথা হবে দুইটা বাইক নিয়ে দিস ইজ জিক্সার কার্বোরেটর ভার্সন 2021 অ্যান্ড দিস ইজ জিক্সার এফআই এবিএস 2020 ভার্সন দুইটা সাউন্ডের ডিফারেন্স দেখেন কার্বোরেটর পুরো আলাদা সাউন্ড আর এফআই এর সাউন্ডটা একদম নর্মাল মনোরম পরিবেশে কালকে রাতে ক্যাম্পিং করছি তো এখন বিদায় এখান থেকে টাটা লেটস গো এখন আমি চালাচ্ছি জিক্সার 2021 মডেলের কার্বোরেটর ভার্সনটা বর্তমানে জিক্সারের এই কার্বোরেটর ভার্সনের বাইকটা কার্বোরেটর বাইকগুলোর মধ্যে সবচেয়ে দামি 2,45,000 টাকা দাম আর 2,45,000 টাকা দাম হওয়ার পিছনেও কারণ আছে বাইকের সাউন্ডটা দেখছেন কি চমৎকার এফআইভিএস এর সাউন্ডটা একটু স্মুথ কিন্তু এটা সাউন্ডটা একদম গম গমে একটা গর্জন আছে সাউন্ডটার মধ্যে অ্যান্ড টানটাও জিক্সার এফআইভিএস থেকে অনেক ভালো আই হোপ এটার মধ্যে যদি আমি মা রোডে উঠে টান উঠাই তাহলে মোটামুটি 115-120 পাওয়া যাবে উপস এটার মধ্যে আবার পপ আপ হর্ন ঢাকা শহরে পপ আপ হর্ন লাগাইলে পুলিশ একদম সাইজিং দেয় অ্যান্ড আমি এতদিন যাবৎ জিক্সার চালাইতেছি এই আজকে মনে হয় প্রথম কার্বোরেটর ভার্সনটা রাইড করতেছি এর আগে আমার কার্বোরেটর ভার্সনটা রাইড করার তেমন সুযোগ হয় নাই তবে এফআইএবিএসটা প্রচুর চালাইছি ওরে ভাই এটার সাউন্ডটা মারাত্মক তো 2,45,000 টাকায় এটা একটা বিস্ট বাইক আমার মতে কারণ এটার যে এফআই ভার্সনটা ওটাতে আমি মোটামুটি চালাইলাম 25,000 কিলোর মতো দেখেন চার গিয়ার চলে 97 98 100 101 102 আমি মাত্র 5 গিয়ারে শিফট করছি এটা কোনো লিন হব না অ্যান্ড কোনো প্রেশার নিব না কারণ আমি প্রেশার নিয়ে বাইক চালাই না 106 এখন তো উপরের দিকে উঠতেছে রাস্তা দেখি নিচে নামার পরে একদম সমান রাস্তায় কেমন পারফর্ম করে একটা কার্বোরেটর বাইক দেন ডিক্স ভার্সন এটা ডুয়েল ডিস্ক এটার মধ্যে কোনো এবিএস নাই সো এত দাম হওয়ার পিছনে কিছু কিছু কারণ আছে মেইন কারণ হচ্ছে ব্র্যান্ড ভ্যালু এই বাইকটার ব্র্যান্ড ভ্যালু অনেক বর্তমানে বাংলাদেশে সুজুকি একদম কাঁপাইতেছে এক কথায় ইয়ামাহা সুজুকির সাথে চান্সই পাইতেছে না কারণ একটাই বাইকের লুকস লুকস পারফরমেন্স সব দিক দিয়েই বর্তমানে সুজুকি সেরা ইয়ামাহার লংজিভিটি বেশি বাট সুজুকি পারফর্ম করে খুব ভালো আচ্ছা গতি রেট এখন একটু কমায় দিই ওই যে 112-113 পর্যন্তই উঠতেছে লিন হইলে মেবি 120 পর্যন্ত উঠবে বেশি গতিতে থাকলে আবার নয়েজ আসে প্রচুর সো বর্তমানে ইয়ামাহাকে বিট করছে হইতেছে সুজুকির এই ভার্সনটা এই ভার্সনটা বের হওয়ার পরে ইয়ামাহা এফজেড ভার্সন 3 বাইকগুলার অনেক দাম কমাইছে এর আগে দাম প্রচুর ছিল 2,70,000 ছিল দাম তো এখন বর্তমানে এটার প্রাইস সবচেয়ে বেশি আর অপরদিকে এফজেড ভার্সন 3 এর দাম এফআইএস থেকে কম মেবি 2,60,59,000 অথবা 55,000 এই টাইপের কিছু একটা ইয়ামার বাইকের আমি টোটালি কোনো খবর রাখি না কারণ ইয়ামার বাইকগুলোর যে লুকস একদম বুড়া লুকস দিস ইজ মাই বাইক জিক্সার এফআইএবিএস 2020 ভার্সন কি পরিমাণ গাটি বসকা নিয়ে টানতেছে বাইকটা চিন্তা করছেন আজকে দেখলাম 24,900 সামথিং মেবি ঢাকা যেতে যেতে 25,000 হয়ে যাবে প্রচুর চালাইছি আল্লাহ রহমতে মানে আমার লাইফের ফার্স্ট বাইক হিসেবে ভালোই পারফর্ম করছে
যদি গিয়ার শিফটিং এর কথা বলি তাহলে গিয়ার শিফটিং জিক্সার এফআইভি এসে বেশি কমফোর্টেবল। যদি পাওয়ারের কথা বলি তাহলে কার্বোরেটর বাইকটায় পাওয়ার বেশি, এফআইভি এসটি একটু পাওয়ার কম। আমার বাইকটা কিন্তু ভালোই সেক্সি লাগে পিছন থেকে। তো আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় দুইটা বাইকের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা হবে, বাজেট অনুযায়ী যদি আমি টাকার দিক দিয়ে ভাবি তাহলে এফআইভি এসটা নেওয়া বেটার অপশন। এফআইভি এসটার মধ্যে আপনি পাচ্ছেন এফআই সুবিধা, দেন এবিএস সুবিধা। বর্তমানে বাংলাদেশের রোডঘাটের যে কন্ডিশন, এবিএস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। স্বপ্নিল ভাই সেকেন্ড হ্যান্ড কিনছে এই বাইকটা 6000 কিলোতে, তো এইটাও অনেক কুল, একদম আনটাস্ট একটা বাইক। এত ফ্রেশ বাইক মানুষ পায় আমি কখনো দেখি না, এই বাইকটা প্রচণ্ড ফ্রেশ। তো বাজেটের কথা ভাবলে অবশ্যই এফআই এবিএসটা কিনা বেটার হবে, কারণ মাত্র 20,000 টাকার ব্যবধানে আপনি এফআই দেন এবিএস দুইটাই পাচ্ছেন। অ্যান্ড ইঞ্জিন বেশি স্মুথ এফআই এবিএসের। এটার গিয়ার শিফটিংটা একটু হার্ড লাগলো, কিন্তু ওইটার গিয়ার শিফটিংটা একটু সফট। যার বাইক তাকে আমি জিজ্ঞেস করবো, দেখি উনি কী রিভিউ দেয়। তো এই বাইকটা চরম একটা ফেটা দেওয়ার পরে তেমন একটা গরম হয় নাই, দেখি খালি হাতে দেখি। হ্যাঁ ধরা যায়, আর অ্যাপাচি 4B-এর পালসার হলে ধরা যেত না। সিট তো ফুটে হয়ে গেছে ভাই, আল্লাহ আয় হ্যাঁ রে ভাই। দেখেন বাইকের যে গ্র্যাবরিলগুলো চরম একটা মডিফাই দিছে, মানে কালো বাইকের লাগে ভাই এটা, একটা কাঁঠাল কালারের, মানে ডার্ক কাঁঠাল কালার আর কি, মানে একটা ডার্ক ফ্যান্টাসি কালার হয়ে গেছে ভাই। আপনি যে একটা কালার দিয়েছেন চমৎকার কালার, আবার ফোম লাগাইছে তো বয়া মজা কিন্তু ভাই আপনার গাড়িটা। সো এবার চলে যাব আমার বাইকটার মধ্যে। দিস ইজ জিক্সার এফআই এবিএস 2020 মডেল। ওই দেখেন কার্বের কি সাউন্ড, পুরো গর্জন। কিন্তু এফআই এর সাউন্ড একদম নর্মাল, ঠান্ডা একটা সাউন্ড। কিন্তু এফআইটা বসার পর থেকে গিয়ার যে ফেললাম অ্যান্ড বাইকটা যে চলতেছে, ইঞ্জিনটা একদম স্মুথ রিফাইন্ড। আমার সামনে চেন স্পোকেট যেটা ছোটোটা, ওইটা মেবি ক্ষয় হয়ে গেছে, ওইটার অবস্থা বেশি একটা ভালো না। 25,000 কিলো চলে, তারপরেও কিন্তু 110-এ আমারটা ধরতে পারি নাই। সো স্মুথের কথা বলতে গেলে এটা স্মুথ বেশি। অ্যান্ড প্রাইজের দিক দিয়ে এটা যদি কিনেন এফআই আর এবিএসটা পাচ্ছেন তো পাচ্ছেনই, প্লাস স্মুথনেস পাচ্ছেন। আর দুইটা বাইকের কন্ট্রোলিং, চাকা, হেডলাইট, তারপরে আপনার কি বলে যা আছে সব কিছু সেম। ভাই রে ভাই, পুলিশে স্পিড গান নিয়ে দাঁড়ায় রয়েছে ভাই, আল্লাহ। মামলা টামলা দেয়নি কি আল্লাহ জানে, ডিজিটাল মামলা হয়ে গেলে বিশাল বিপদ। এফআইবিএসটা কিনা সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটি হচ্ছে এটার মাইলেজটা অনেক বেশি। কার্বোরেটরে সিটির মধ্যে 35-38 দেয়, অ্যান্ড হাইওয়েতে 42-45 দেয়। আর এফআইবিএসটার মধ্যে সিটিতেই দেয় 45, অ্যান্ড হাইওয়েতে 52 দেয়। সো বুঝতেই পাচ্ছেন অনেক ব্যবধান। তো 20,000 টাকার জন্য এই বড় বড় তিনটা ফ্যাসিলিটি কেউই হাতছাড়া করতে চাবে না। আর বাকি সব দিক দিয়ে সেম, ডিস্ক সাইজ বলেন, টায়ার সাইজ বলেন, রিম সাইজ বলেন, যা আছে ইঞ্জিনের পাওয়ার, সম্ভবত কার্বোরেটরটার মধ্যে টর্কও এক বেশি অ্যান্ড বিএইচপি এক বেশি। সো যদি 2,45,000 দিয়ে কিনেন, পারলে আর 20,000 টাকা হাওলাত খয়রাত করে নেওয়া হইলেও এফএবিএসটাই কিনেন। আর যারা একটু পাওয়ার বেশি চান অ্যান্ড সাউন্ডটা অনেক সুন্দর চান, তারা আমার মতে কার্ব ভার্সনটা নিতে পারেন। সহজ কথায় এফআইবিএসে আপনি কিছু ফ্যাসিলিটি বেশি পাচ্ছেন আর কার্বোরেটরে কিছু ফ্যাসিলিটি কম পাচ্ছেন। সো এই ভিডিওটার মধ্যে আমি সব কিছু শেয়ার করলাম, এবার আপনাদের যেটা ভালো লাগে সেটা কিনবেন, কারণ এখানে তো এত বাছাবাছির কিছু নাই। 2,45,000 আর 2,65,000 প্রাইস, এর মধ্যে বেস্ট লুকিং অ্যান্ড বেস্ট পারফর্মিং বাইক এটাই। আর যাদের বয়স 30+, তারা একটু কমফোর্ট বেশি খুঁজেন, তারা এফজেড ভার্সন 3 চোখ বন্ধ করে নিয়ে আনেন, কোনো প্রবলেম নাই। কিন্তু যারা 30-এর নিচে একটু লুক চান, একটু বুঝে নিত, অল্প বয়স্ক লোক স্বাভাবিক একটু লুকস চাবেই, সো তাদের জন্য এই দুইটা বাইক। এবার দেখেন যেটা ভালো লাগে ওইটা নিয়ে নেন। তো এখান থেকে বিদায়, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবার অনেকেই বলবে সব কিছু তো বললেন, একটা জিনিস তো বললেন না, কার্বোরেটরে আপনারা এক্সট্রা একটা কিক স্টার্ট পাচ্ছেন, যেটা কার্বোরেটরের ঐতিহ্য।